আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে এই সেকেন্ড সেশনে পাঁচ নম্বর থেকে আবার রিভিউ করব। পাঁচ নম্বর ছিল এভাবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটারই কন্টিনিউশন ইল্লাল্লাযিনা, এটা বুঝতে হবে যে অতঃপর আমরা যারা নিচ থেকে হীনতর থেকে হীনতর জায়গায় অবস্থান করার ব্যাপারে নিজেরা মনোনিবেশ করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তায় ঠেলে দেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন ওয়াইদু মামনুন, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য কি তাদের যে আজরটা কোনোভাবেই সেটা কি হয়ে যাবে না, কাট হবে না। ঠিক আছে, যেমন সাহাবিদের আজর তারা এখনও পাচ্ছে, এটা কুইকলি যদি আপনি বুঝেন এটা বোঝা যায়। এখন এখানে দুইটা গ্রুপের কথা বলতেছি, যে একটা গ্রুপ যারা বলতেছে ঈমান এনেছে, আরেকটা গ্রুপ বলছে যারা সংশোধন করে আসছে, ইমান এনে ভালো কাজ করতেছে, আরেকটা হচ্ছিল ঈমান এনে সংশোধন করতেছে, দুইটা গ্রুপকেই বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে, যেমন ধরেন মানুষের বেসিক টেন্ডেন্সি হচ্ছিল কি বললাম, মন্দ লোক, আমাদের কনসেপ্টটা কি মানুষ মন্দ লোক, সেখান থেকে মানুষ কি করতেছে রিভাইভ করে আসতেছে, ইমান আনতেছে, ইমানের সাথে কি করতেছে ভালো কাজ করতেছে, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে যারা নিচে থেকে নিজে হীনতর জায়গার থেকেও আসতে পারে আর নর্মাল পজিশন থেকেও আসতে পারে। যেমন সেখানে ইতিহাস থেকে দেখা যায় কে আবু সুফিয়ান এবং কে আপনার খালিদ বিন ওয়ালিদ, তারা উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বিশ্বাসীদের বিপরীতে, পরবর্তীতে তারা সবাই কি ইসলামে কবুল করে চলে আসছে না, তারা সেটা হচ্ছে সবচেয়ে ইতিহাস থেকে বড় এক্সাম্পল হচ্ছিল। তারা কি করছিল, প্রথমে ইমান ছিল না, কুফরের মধ্যে ছিল, তারা হীন থেকে হীনতর জায়গায় অবস্থান করতেছিল, সেই পজিশন থেকে কিন্তু তারা ফিরে আসছে, ফিরে এসে যা কিছু কন্ট্রিবিউট করছে সেটার বেনিফিট কিন্তু এখন পর্যন্ত আমরা ভোগ করতেছি, তাই না, এবং তারা কি সেটার আজর পাচ্ছে। তাহলে দুইটা জিনিসই কিন্তু আসে, দুইটা গ্রুপই, এবং এই ফ্রেজটা কিন্তু আপনারা অনেক জায়গায় পাবেন। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু দুইটা গ্রুপই আছে, একটা হচ্ছিল ইমানদার সৎকর্মশীল, আরেকটা হচ্ছিল যারা বিপদে ছিল বিপদের থেকে ফিরে আসতেছে সেই জিনিসটা। সেটা কীভাবে এই ফ্রেজটার মাধ্যমে স্ট্রংলি রিপ্রেজেন্টেড হয় সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ করব। সে ফ্রেজটা হচ্ছিল আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে এখানে বেসিক্যালি তিনটা শব্দ আছে, একটা হচ্ছে আমানু ওয়া আমিলু আস সালিহাত, দুইটা ফেল, একটা হচ্ছে আমিনু আমরা সাধারণত করি তারা যারা বিশ্বাস এনেছে, আমিলুস সালিহাত এবং যারা আস সালিহাত করেছে সৎকর্মশীল, আমরা আস সালিহাতকে বলতেছি সুন্দর কাজ করা। ঠিক আছে, এইভাবে ট্রান্সলেশন করা। এখন এখানে এটাকে যদি ইনডেপ বুঝতে হয় আসলে এটা কী জিনিস হয় এটা বুঝতে হলে আপনি এটা সুরার রুট শব্দের রুটে যেতে হবে। যেমন আমানা, এটা চার নম্বর ফর্ম বলি আমাদের গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে, আমরা যে গ্রামারের ইয়েটা করি, সে আমানা শব্দটা চার নম্বর, এটার অর্থ হচ্ছিল বিশ্বাস করা, ইমান আনা, নিশ্চিত করা, নিশ্চিন্ত করা, উদ্বেগ মুক্ত করা। ঠিক আছে, অনেকগুলো শব্দ দেখা যাচ্ছে না, এটার রুট হচ্ছিল আমিনা, আমিনা ইয়া মানু, নিরাপদ হওয়া, নিশ্চিন্ত হওয়া, বিপদমুক্ত হওয়া, তাই না। এটা এই দুইটার থেকে যদি কেমিস্ট্রি করেন তাহলে বিশ্বাসের ডেফিনেশনটা কি, ইমানের ডেফিনেশনটা কি, নিশ্চিত করার ডেফিনেশনটা কি, নিশ্চিন্ত করার ডেফিনেশন কি, উদ্যোগমুক্ত করার ডেফিনেশন, এটার অর্থটা মূলত দাঁড়ায় নিরাপত্তা বা বেষ্টনীর মধ্যে প্রবেশ করা। আমানা বিশ্বাস আনার সাথে কি হয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রবেশ করা। দ্যাট মিনস আপনার আমি অনিরাপদ জায়গায় অবস্থান করতেছিলাম, সেখান থেকে নিরাপত্তার মধ্যে আসা, কার নিরাপত্তার মধ্যে আসা, আল্লাহ নিরাপত্তা। আর কখন বিপদে ছিলাম, অনিরাপদ কখন ছিলাম, যখন আমি এটার বাইরে ছিলাম, তখন দুনিয়া আখেরাতে দুই জায়গায় কি আমি অনিরাপদ না। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমানা শব্দের মধ্যে বিশ্বাস করার সাথে আরেকটা কনসেপ্ট কিন্তু কন্টিনিউসলি প্যারালালি রান করে, কি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢোকা, নিরাপদ হয়ে যাওয়া, ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে যাওয়া, উদ্বেগ মুক্ত হয়ে যাওয়া। তাহলে এটা কিন্তু বিশ্বাসের সাথে একটা প্যারালাল কনসেপ্ট কিন্তু রান করে। তাহলে হচ্ছে আল্লাযিনা আমানু, যারা কি করছে বিশ্বাস এনে নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে গেছে, যারা তার মানে কি আগে অনিরাপদ জায়গা ছিল, আগে ছাড়া উদ্বেগ মানে আনসার্টিনিটির মধ্যে ছিল, তাহলে এইটা কিন্তু একটা আমানার বিপরীত শব্দ। এরপরে দেখেন আমিলা, আমিলা শব্দ হচ্ছিল দুইটা হচ্ছিল, এখানে দেখেন আমিলা শব্দকে যদি আনে কোনো কিছু করা,
কাজ করা, আচরণ করা, ক্রিয়াশীল হওয়া, তৈরি করা, উৎপাদন করা, কোনো কর্ম সম্পাদন করা, আমল করা। এর সাথে আরেকটা শব্দ আপনার আমরা ইউজ করি, যেমন ফেলের সাথে পালা, পালা মানে করা, আমিলা মানে হচ্ছে কাজ করা। পালা মানে আপনি যখন হাঁটতেছেন দেখবেন যে আপনি হাঁটতেছেন ডান পা সামনে দেওয়ার সাথে সাথে বাম হাত সামনে যায়, ডান পার সাথে কোন হাত সামনে যায়, বাম হাত। আপনি খেয়াল করে দেখেন, আপনি চেষ্টা করে দেখেন, ডান হাত আর ডান পা, বাম হাত আর বাম পা যদি একসাথে নাড়াতে যান আপনি, এটা কি, ইট ইজ নট ন্যাচারাল। আপনাকে তখন কী করতে হবে, আমল করতে হবে। নর্মাল ফ্লো কি, ডান হাতের সাথে বাম, বামের সাথে ডান। মানুষ সমস্ত কাজ করে, কিছু কাজ করে একেবারে স্বভাবগতভাবে, মানে অটোমেটিক করে। নিঃশ্বাস যখন নেন, একটা নিঃশ্বাসের পর আরেকটা নিঃশ্বাসে কতটুকু গ্যাপ দিবেন সেটা কি হিসাব করেন আপনি? আপনি তাহলে এটা হচ্ছে ফালা। কিন্তু আমিলা শব্দটা হচ্ছে কি, মানুষ যখন কোনো কিছু এফোর্ট নেয়, এই যে আপনাকে বললাম না যে ডান পাতের পা সামনে দিবেন, ডান হাত একসাথে দিবেন, ডান করেন দেখি, দেখবেন যে কিছুক্ষণ করতে হচ্ছে আপনাকে কী করতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে। তাহলে এই যে বিষয়টা হচ্ছিল, তাহলে এফোর্ট দেওয়া, একটা কোনো কিছু কঠিন জিনিস করার ব্যাপারে আপনাকে প্রচেষ্টা দেওয়া, সেটা হচ্ছে আমিলা, এটা হচ্ছে। আর সলিহা, এটা সবচেয়ে ইন্টারেস্টিং শব্দ, সে শব্দ ছিল সলাহা থেকে আসলাহা, আসলাহা। এই আসলাহা শব্দের অর্থ হচ্ছিল সংস্কার করা, সংশোধন করা, বিরোধ দূর করা, উন্নতি সাধন করা, পুনর্বাসন করা, পুনর্গঠন করা, ভালো কাজ করা, সামঞ্জস্য বিধান করা। তাহলে এটার মধ্যে দেখেন যে জিনিসটা হচ্ছিল, কোনো কিছু সংশোধন করাও কিন্তু ভালো কাজ করা। আমি অনিরাপদ জায়গায় ছিলাম, এখন আমি শব্দগুলোকে ব্লেন্ড করতেছি, তিনটা শব্দকে যদি আপনি ব্লেন্ড করেন, আমি অনিরাপদ জায়গায় ছিলাম, আমি কি করতেছি, ভালো জায়গার জায়গায় আসতেছি। আমি মন্দ কাজ করতাম, মন্দ কাজটা বাদ দিয়ে আমি ভালো কাজ করতেছি, তাহলে এখানেও কি আছে, নিজেকে সংশোধন করা। তাহলে নিজেদের সংশোধন করার এইটাই হচ্ছিল কি সলিহাতের ভুল কনসেপ্ট হয়েছে। মানে আমরা কন্টিনিউয়াসলি কি মন্দ জায়গায় আছি, নিজেকে সংশোধন করি। যেমন আপনি একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার শৈশবের যে জীবনযাপন সে কিন্তু খুব সেলফিশ থাকে, তাই না? আপনি তাকে দিয়ে টেস্ট করে দেখেন, কোনো একটা জিনিস দিলে সে কাউকে দিতে চায় না, সে শেয়ার করতে চায় না। আমার ছেলে খুব সুন্দর করে বলতো, সব আমার, ছোটোবেলায় কথা বলতে পারতো না, ওর সিবলিংসের যে ওর ভাই বোনদের সাথে যখন ইয়ে করতো, তখন সে একজন কী করতো, সব নিয়ে নিত, ঠিক আছে, মানে সে বলতো সব আমার, তার মধ্যে ওই টেন্ডেন্সি। কিন্তু আলটিমেটলি কি, শেয়ারিং করে করে সে সোশ্যালাইজ হচ্ছে যে তার ভাইয়ের সাথে কীভাবে আচরণ করতে হবে, বোনের সাথে কীভাবে আচরণ করতে হবে, সোশ্যালি তাকে সবাই মিলে থাকতে হবে, স্যাক্রিফাইস করতে হবে বিভিন্ন জিনিস। তাহলে তার মধ্যে কি, তার বেসিক যে ইনস্টিংটা থাকে সে কী করতেছে, নিজেকে সংযোগ। দ্য ফুজুরাহা ওয়া তাকওয়া, দুইটা কনসেপ্ট কিন্তু মানুষের কিন্তু প্যারালেলি রান করে। তাহলে এই যে ফুজুরের যে টেন্ডেন্সি, সেখান থেকে সংশোধন করে তাকওয়ার বিপরীতে সে কী করে, একটা এফোর্ট দেয় না, তাকে তো এটা এফোর্ট দিয়ে করতে হয়, তাকে একটা প্রচেষ্টা দিয়ে করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে ইমান, আমল এবং সলিহা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি একটার সাথে একটা লিঙ্ক, একটা যাত্রা, একটা কি জার্নি। তাহলে এটার একটা জার্নি কে কোথা থেকে শুরু করছে ইম্পর্টেন্ট, কে কোথা থেকে শুরু করছে এটাই ইম্পর্টেন্ট। এবং যারা মনস্তাত্ত্বিকবিদ, যারা সাইকোলজি করেন, তাদের অনেক রকম, সিগমন্ড ফ্রয়েড যেমন, যেমন মডার্ন সাইকোলজির তারা বলে যে উনি হচ্ছে মূল, ওনাদের থিওরি অনুযায়ী বলতেছে, তারা বলে যে মানুষ ছোটোবেলায় কিছু একটা গণ্ডগোল করছে, সেটাকে সংশোধন করতে নাকি তার সারা জীবন চলে যায়। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন বাস্তবতায়, এটা তাদের ব্যাখ্যা, এটা কোনোভাবে ইসলামিক ব্যাখ্যা না, মানুষ একটা বাস্তবতায় জীবনে আসে। কেউ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে, কেউ খ্রিস্টান পরিবারে, কেউ মুসলিম পরিবারে, ঠিক আছে, রিলিজিয়ান একটা থাকে, ইকোনমিক স্ট্যাটাসে একটা থাকে, রিলিজিয়ানের মধ্যে আবার বিভিন্ন ফেইথের মধ্যে, মুসলিম পরিবারের মধ্যে কেউ কবর পূজারীর ঘরে জন্মগ্রহণ করে, কেউ আলেমের ঘরে জন্ম করে, কেউ জালেমের ঘরে জন্ম করে, কেউ কোয়ার্টার মুসলিম, কেউ হাফ মুসলিম, বিভিন্ন বাস্তবতায় সে জন্মগ্রহণ। তারপর সেখান থেকে তার একটা স্কুলের পরিবেশ থাকে, বিদ্যালয়ের পরিবেশ থাকে, পারিপার্শ্বিকতা থাকে, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে সে কী করে, সে অপারেট করে। তাহলে এই অপারেশনের মধ্যে কন্টিনিউয়াসলি কী করে, কন্টিনিউয়াসলি সে তার মধ্যে ফুজুর এবং তাকওয়া কাজ করতে থাকে। তাহলে সেখান থেকে তাকে এফোর্ট দিতে হয় ফুজুরকে বাদ দিয়ে তাকওয়ার দিকে আনতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হাত বাড়ায় আসছে কী জন্য, যদি সে আসতে চায় তাহলে কী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে নেবে। তাহলে এইটা কিন্তু একটা টোটাল জার্নির মধ্যে আছে, ইমানের সাথে, আমলের সাথে এবং সলিহাত। এবং সলিহাতের ক্ষেত্রে ইন্টারেস্টিং দেখেন, আর সলিহাত এই শব্দটা যদি আপনি দেখেন, এই শব্দটা হচ্ছে না, আমরা বলি এটা বহু বচন, ঠিক আছে,
এই বহুবচনের মধ্যে একটা তরিকা আছে, তরিকাটা হচ্ছিল নর্মালি এই বহুবচনটা হওয়ার কথা হচ্ছিল আসলিহাহ। এখানে গোলতা দেখতেছেন না, খোলাতা দেখতেছেন না, আলিফের পর খোলাতা, এটা তার গোলতা হয়। এটা হচ্ছে জেনারেল প্লুরাল, জেনারেল বহুবচন মানে গোলতা যখন হয় অনেক বোঝায়, আর যখনই এখানে খোলাতা চলে আসে এটাকে মিনিমাম বোঝায়। অনেক ক্ষেত্রে বলে লেস দেন টেন, এটার অর্থ হচ্ছিল যে ইমানের সাথে সংশোধনের কাজ খুব একটা বেশি কিছু, মানে এমন লিস্ট না যে আপনার কাছে পঞ্চাশটা লিস্ট আপনাকে দিচ্ছে, এক একজনের বাস্তবতায় প্রায়োরিটি একরকম আসে যে আমার জীবনের সমস্যা এই জায়গায় আমি এটাকে ফিক্স করতেছি কি, একটা ফিক্স করবেন আরেকটা প্রবলেম আপনার সামনে আসবে, ওইটাকে ফিক্স করতে হবে। দ্যাট মিনস আপনাকে নিজেকে ফিক্স করার, নিজেকে সংশোধন করার ক্রমবর্ধমান মনোবৃত্তির মধ্যে আপনাকে নিজে যেতে হবে। তাহলে কী হবে, নিরাপত্তার মধ্যে আপনি ঢুকবেন, এফোর্ট দিয়ে নিজেকে সংশোধন করে দেবেন। এইটাই হচ্ছিল বেসিক্যালি জার্নি, সেটাকে মুফাসসিরা বর্ণনা করেছেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাত। তাহলে এই ফ্রেজের মধ্যে কিন্তু চলে আসতেছে যে ওই গর্তের মধ্যে পড়ছে, গর্ত থেকে কী করে সে বেরোয় আসার চেষ্টা করতেছে। ঠিক আছে, কোনো সময় মন্দ কাজ করতে করতে মানুষের মধ্যে অনুশোচনা আসে না, কেন তার তো ভিতরে অ্যালার্ম বাজতেছে, অ্যালার্ম বাজতে বাজার সময় সে মনে করতেছে কাজটা ঠিক হচ্ছে না, কাজটা ঠিক হচ্ছে না, একটা সময় না এটা ছেড়ে দিবে, এটা করবো না, সে নিজেকে সংশোধন করে চলে আসতেছে নিজের মন্দ প্রবৃত্তি থেকে ভালো প্রবৃত্তি। তাহলে এই টোটাল জার্নিটা এখানে ক্যাপচার করা হচ্ছে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাত। তাই এখানে এই দুইটা বিষয়টাই আছে বেসিক্যালি। অনেক প্রমিনেন্টলি বলা হচ্ছে যেহেতু পাঁচ এবং ছয় একটার সাথে ইল্লা চলে আসছে, সেজন্য ইমিডিয়েট মিনিং হচ্ছে যারা ওই আসফেলিনের মধ্যে ছিল তারা নিজেদেরকে রিটার্ন করে কী হচ্ছিল, তারা আহসানি তাহমিমের মধ্যে চলে আসছে। আর কিছু লোক তো সবসময় আহসানি তাহমিমের মধ্যে ছিল, যেমন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডে ওয়ান থেকে কিন্তু আহসানি তাহমিমের মধ্যে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ছিলেন না, তারপরে ঢুকছেন এক পর্যায়ে, হামজা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে, খালিদ বিন ওয়ালিদ এক পর্যায়ে, আবু সুফিয়ান এক পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে আপনি যদি সিরা যদি জানেন সেক্ষেত্রে দেখবেন যে ট্রান্সফরমেশনটা কীভাবে আসছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আসপেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে এই যে জার্নিটার কথা বললেন এক থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝানোর চেষ্টা করলেন কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কী করছেন, নবী রসুল পাঠাইছেন, বিভিন্ন ব্লেসড ল্যান্ডে পাঠাইছেন, বিভিন্ন জায়গায় পাঠাইছেন। সেই জায়গায় নবী রসুলরা যখন আসছে তখন তাদেরকে অস্বীকার করা হয়েছে, তারপর তাদের অনুসারী ছিল, তারা আল্লাহ কিতাব নিয়ে আসছেন, আসার পরে সেখানে তারা একজন মানুষ খুব সুন্দরভাবে কীভাবে বিল্ড আপ হইতে পারে সেটার প্রদর্শনী আসছে। সেখান থেকে মন্দ লোক থেকে ভালো হয়েছে, ভালো লোক ভালো হয়েছে, আবার মন্দ লোক একেবারে আসফালা সাফিলিনের মধ্যে গেছে, সব এক্সাম্পলগুলো ইতিহাস থেকে মানুষ দিচ্ছে। এবং এই গাইডেন্সের বদলেতে কী হয়েছে, ২৩ বছরে একটা জাহেল জাতি কী হয়ে গেছে, দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। এই যে ইতিহাসের ট্রান্সফরমেশনগুলো, এই যে নাফসগুলোর পরিবর্তন, এই জিনিসগুলোর পরে এগুলোর রিয়ালাইজেশনের পরে আল্লাহ দুইটা প্রশ্ন করতেছেন সাত নম্বর এবং আট নম্বর আয়াতে, ফামা ইউকাজ্জিবুকা বাদু বিদ্দিন বিদ্দিন। ফামা, এখানেও ট্রান্সলেশন দুই তিন রকম ট্রান্সলেশন হয়, এখানে কাটা কি, এখানে কা শব্দটা কী জিনিস সেটা আমরা দেখব। কা দিয়ে দুইটাই গ্রুপ বোঝাতে হয় অনেক সময়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এখানে কি আল ইনসান, এখানকার সাবজেক্টটা কি আল ইনসান, দুইটা হলে কীভাবে প্লে হয় সেটাও আমরা আজকে দেখব, কেন এটা ইম্পর্টেন্ট। যারা গ্রামার শিখতেছেন আলটিমেটলি ট্রান্সলেট করতে হবে সেটা একটা বিষয়, আর যারা ট্রান্সলেশন করতেছেন তারাও দেখবেন যে কীভাবে ফ্লেভারটা দুই রকম আসে সেই জিনিসটা বোঝা জরুরি। আচ্ছা, এরপর আসেন দেখেন আমরা কাজদাবা শব্দ থেকে আমরা এটাকে পিক করি। কাজদাবা শব্দের মধ্যে যদি আপনি দেখেন কাজদাবা ইউকাজ্জিবু, এই শব্দটা আমাদের কাজাবা শব্দ থেকে আসছে, সেটার এটা দুই নম্বর ফর্ম, খুব সুন্দর, এটা দুই নম্বর ফর্ম কাজদাবা, কাউকে মিথ্যা অভিহিত করা, কাউকে মিথ্যুক বলা, মিথ্যা প্রতিপন্ন করা, কাউকে অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা। এখানে এটার অর্থের মধ্যে দুইটা ফ্লো আছে, কাজদাবার মধ্যে দুইটা ফ্লো আছে, আমি এই জন্য দুইটা কালার করে দিচ্ছি আপনারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। কাউকে মিথ্যা অভিহিত করা, কাউকে মিথ্যুক বলা, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, তিনটা কিন্তু একটা জিনিস, যেন আপনি একজনকে বললেন তুমি হচ্ছে মিথ্যুক। মিথ্যা কথা বলা হচ্ছে কাজদাবা, কাজদাবা মানে হচ্ছে আরেকজনকে মিথ্যা কথা প্রতিপন্ন করা, তুমি মিথ্যা কথা বলতেছো,
এই অ্যাকুইজিশনটা যখন দেওয়া হচ্ছে তখন হচ্ছিল এটা একটা অর্থ, তাহলে কাজদাবা হচ্ছিল কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, একটা কনসেপ্ট মাথায় রাখা। এরপরে দেখেন আরেকটা অর্থ হচ্ছিল কি, কাউকে অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, এটা কিন্তু আরেকটা মাত্রা দিচ্ছে। তাহলে কাজদাবা শব্দের মধ্যে কিন্তু দুইটা অর্থ কিন্তু এখানে প্রবাহিত। এই দুইটা অর্থ যখন আপনি এই বাক্যের মধ্যে রিফ্লেক্ট করবেন, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিলেট করা যায় আর একটা আল ইনসানকে রিলেট করা যায়, সেটার প্লেটা আমরা এখানে দেখি। যেমন আমরা এখানে এটাকে ব্যাখ্যা করছি যে ফামা ইউকা জিবুকা বাদু বিদ্দিন, আক্ষরিকভাবে যদি অর্থ নেন ফা মা, এটার অর্থ হচ্ছে সুতরাং কি, মাটা হচ্ছিল ইসম ইস্তিফাম, মানে এটা কোশ্চেন ইসম কি। ইউকাজিবু হচ্ছিল ফেল, কা হচ্ছিল কি মাফুর, ইউকাজিবি হচ্ছিল প্রথম অর্থটা যদি আপনি নেন, দ্বিতীয় অর্থটা যদি নেন সেটা হচ্ছিল সে অবিশ্বাস অথবা অস্বীকার করেছে তোমাকে, ঠিক আছে, সে অবিশ্বাস অথবা অস্বীকার করেছে তোমাকে। বাদু হচ্ছে এটির পর, বিদ্দিন মানে হচ্ছিল বিচার এবং বা দিন সম্পর্কে। সেখান থেকে যদি এটা প্রসেস করেন এটার অর্থটা এভাবে দাঁড়ায়, সুতরাং এর পরেও কিসে তোমাকে মানে মানুষকে এই দিন বিচার সম্পর্কে অবিশ্বাসী অস্বীকার করেছে, মানে এরপরে এত কিছুর পরেও, মানে এত কিছু মানে এই যে বর্ণনাটা দিলেন দেওয়া হলো আগে, এই যে চিন্তা ভাবনার যে লাইনটা আপনাকে দেওয়া হলো ইতিহাস থেকে আপনি শিক্ষা নেন, যে এই টোটাল রিজনিংয়ের পরে কিসে তোমাকে, কোন জিনিসটা তোমাকে এই অস্বীকার করার ক্ষেত্রে তোমাকে কী করছে, ইন্সপায়ার করছে, সে প্রশ্নটা, সে রিটোরিক্যাল প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করতেছেন। এটা হচ্ছে একটা। সেকেন্ড থিং হচ্ছিল যখন আপনি বলতেছেন মিথ্যাবাদী বলেছে, তখন এটা ট্রান্সলেশন হয় এভাবে, সুতরাং এরপরও কিসে এই দিন বিচার সম্পর্কে তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেছে, মানে কিসে উদ্বুদ্ধ করলো, কেন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলছে, তাহলে কিসে তাদেরকে, মানে হোয়াট আর্গুমেন্ট। এর পাশাপাশি আরেকটা অর্থ হয় যে তোমাদের কাছে এত লজিক দেওয়ার পর, এত অ্যানালাইসিস করার পর, অ্যানালিটিক্যাল লজিক দেওয়ার পর, ইতিহাস থেকে এক্সাম্পল দেওয়ার পরও কোন আর্গুমেন্ট তোমার পকেটের মধ্যে আছে, যে আর্গুমেন্টের মাধ্যমে তুমি কী করতেছো, এই সমস্ত দিন, এই যে বিচার ব্যবস্থা, বিচারের যে আসন্ন বিচার এবং এই যে রিলিজিয়ান, এই যে দিনের কথা বলা হচ্ছে এটাকে তুমি অস্বীকার করতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছে। এটা অনেক লজিক দিয়ে এর আগের সূরাগুলোর মাধ্যমে এটাকে সামারি করে নিয়ে আসছে, সামারি করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিটোরিক্যাল প্রশ্নটা, এই আলঙ্করিক প্রশ্নটা আল্লাহ সবাইকে করলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন, আল ইনসানকে বললেন, ইভেন কি তাদের যে লজিকের দিকে বললেন, কোন লজিকে তুমি এই কাজটা করো, মানে এটার পিছনে যে তুমি এটাকে অস্বীকার করতেছো এটার পিছনে তোমার কোন লজিক কাজ করতেছে, সেই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে একটা বাক্যের মাধ্যমে করলেন। সে বাক্যটা কি, ফামা ইউকাজ্জিবুকা বাদু বিদ্দিন, অসাধারণ গ্রামাটিক্যাল রিফ্লেকশন এটার মধ্যে আছে। এটা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা প্রশ্ন করলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি নর্মাল হচ্ছিল কি, আল্লাহ কি সব বিচারকদের মধ্যে সবচেয়ে জ্ঞানী নন, আল্লাহ কি সব বিচারকদের মধ্যে সবচেয়ে যোগ্য নন, দুইটা ট্রান্সলেশন এখানে, সেটারও আমরা ব্লেন্ডটা দেখব কীভাবে আসে, কেননা এই দুইটা প্রশ্ন একটা প্রশ্নের পিঠে আরেকটা প্রশ্ন। তোমরা কি এই দিনকে অস্বীকার করা মানে কি আল্লাহকে অস্বীকার করা, তা আল্লাহ কি এই দিনকে পাঠাইছে, এই ব্লেসড ল্যান্ডের মধ্যে এইসব জায়গায় যুগে যুগে নবী রাসূল দিয়ে এই দিন, এই বিচার, এই ধর্ম কে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে, তাহলে আল্লাহ কি ইনফিরিয়ার কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা প্রশ্ন কিন্তু একসাথে ব্লেন্ড করতেছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাকামা, একটা শব্দ আমরা দেখতেছি, ঠিক আছে, এটা বোঝা জরুরি, এখান থেকে আমরা একটা আরেকটা ফ্লেভার পাবো ইনশাল্লাহ, সেটা বোঝার চেষ্টা করি। হাকামা শব্দের মধ্যে যদি আপনাকে অ্যানালাইসিস করেন, হাকামা ইয়াহকুমু, এটার অর্থ হচ্ছে শাসন করা, পরিচালনা করা, বিচার করা, রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া, আদেশ করা, হুকুম করা, মীমাংসা করা, কর্তৃত্ব প্রয়োগ করা, এগুলো অনেকগুলো আছে। দুইয়ের মধ্যে মীমাংসা করা, এটা বি প্রিপোজিশনের সাথে, যার অর্থ করা হয় প্রতিকূল রায়, যাই হোক এটা একটা। এর মধ্যে কতগুলো ইসম আসে, এগুলো ছিল এই রুটের সাথে লিঙ্ক, একটা ছিল কি হুকমুন বা হুকমান, হুকুম, আদেশ, নির্দেশ, বিধান, আইন, রায়, কর্তৃত্ব। হাকিমুন, বিজ্ঞ, বিচক্ষণ, প্রজ্ঞাবান, এগুলো বিচার বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান। তারপর আহকামা, এটা হচ্ছে চার নম্বর ফর্ম, এখান থেকে এহকাম এটার মাসদার, এটার অর্থ দাঁড়ায় অনেকগুলো, কোনো কিছু সুদৃঢ়, কোনো কিছুকে সুদৃঢ় করা, বলিষ্ঠ মজবুত করা,
সুষম নির্ভেজাল করা, প্রয়োজনীয় যাবতীয় কোনো কিছু সহ সম্পূর্ণ করা, কোনো কিছুকে পুনর্বিন্যাস করে শক্তিশালী করা। এটাকে যদি আপনি সামারি বুঝতে চান, এহকাম শব্দের মধ্যে একটা ব্লেন্ড আছে। যেমন আপনারা আমরা অনেক সময় আগের দিনে পাটি ব্যবহার করতাম, মাদুর, ওইটার মধ্যে দেখবেন ওইটার কম্পোজিশনটা দেখবেন খুব অসাধারণ, ওয়েল ব্লেন্ড না, এদিক থেকে একটা যাচ্ছে, ওদিক থেকে একটা যাচ্ছে। এরপরে যদি আপনি কোনো কাপড়কে যদি একটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দেখবেন, এটার মধ্যে কি বিভিন্ন সুতাগুলো খুব সুন্দরভাবে গুছানো, না একটার সাথে একটা ইন্টারলিঙ্ক হয়ে আপনি বাইরে থেকে দেখতেছেন না এটার মধ্যে কি কোনো ফাঁক আছে। একটা কাপড় যখন দেখি আমরা কোনো ফুটা দেখি, কিন্তু মাইক্রোস্কোপ যদি দেখেন ওটার মধ্যে কি দেখবেন, অনেকগুলো সুতা কি এদিক ওদিক করে খুব অর্গানাইজড ওয়েতে, ওয়েল নিটেড আমরা বলি, ইংরেজিতে বলি ওয়েল নিটেড, খুব সুন্দরভাবে বুননের মাধ্যমে কি হয় এটা সংগঠিত। এহকাম শব্দটা হচ্ছে এই জিনিস। তাহলে হাকামা শব্দের মধ্যে থেকে যদি আপনি এটাকে অ্যানালাইসিস করেন, সেখান থেকে মূলত তিনটা ব্লেন্ড পাবেন। একটাকে পাবেন হচ্ছে হুকুম, যিনি হুকুম দেন, ঠিক আছে, যিনি ওয়াইজ মানে যার মধ্যে উইজডম আছে, আর কাছে ওয়েল নিটেন, এই তিনটার মধ্যে কিন্তু আবার এটার মধ্যে ইন্টারলিঙ্ক আছে। কেননা আপনি কোনটাকে উইজডম বলতেছেন, কোনটাকে প্রজ্ঞা বলতেছেন বলেন, নিজে চিন্তা করেন। আমরা কোনটাকে জ্ঞানের পরে প্রজ্ঞা বলি, বাংলা প্রজ্ঞা শব্দটা ইউজ করি না আমরা, উইজডম এখন চলে আসছে হয়তো বা ইংরেজি যারা পড়েন উইজডমটা চলে আসছে। উইজডম মানে কি? উইজডমের বর্ণনাটা হচ্ছিল যখন আপনার আমার কাছে যে জ্ঞানটা আসে সেটা যখন খুব ওয়েল অর্গানাইজড হতে আমরা ইমপ্লিমেন্ট করি, সেটাই কিন্তু উইজডম। তাহলে জ্ঞান, মানুষ জ্ঞান মানে কোনো কিছু জানার পরে খুব সুন্দরভাবে যখন সে এটা ইমপ্লিমেন্ট করে, সেই অনুযায়ী কাজ করে, তখন মানুষ নিজেই প্রতিটা মানুষ সেন্স করে এটা কি পারফেক্টলি হয়েছে, এটা খুব নিখুঁতভাবে হয়েছে, এটা আমরা বলি না। তাহলে এই নিখুঁতভাবে এটা হচ্ছে একটা উইজডম। ঠিক একইভাবে হুকুম, হেক হাকিম, হুকুম হা কিমুন, এই শব্দগুলো আছে, যিনি কি করেন, জাজ করেন, যিনি বিচার দেন, বিচারের রায় দেন, বিচারের রায় উনি কীভাবে দেখেন, যতগুলো যুক্তি উপস্থাপন করা হয়েছে, যতগুলো পক্ষ এখানে ইনভলভ, সবার সমস্ত যুক্তিগুলোকে কী করলেন উনি, ওয়েল অর্গানাইজড হয়ে থেকে গুছায় নিয়ে এসে সেখান থেকে যে জিনিসটা কী হয় সবচেয়ে বেশি জাস্টিফাইড, সেটাকে যখন প্রেজেন্ট করে উনি কী করেন, কী করেন বলেন, হুকুম দেন, রায়। রায়ের পিছনে কিন্তু একটা ওয়েল নিটিং আছে। তাহলে এটাকে কীভাবে কম্পেয়ার করা যায়, সেই সমস্ত যুক্তিতর্কের মধ্যে ওয়েল নিটিং, ঠিক যেভাবে কি আছে একটা কাপড়ের মধ্যে সুতাগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, তাহলে দেখা যাচ্ছে যে একটা হুকুমের মধ্যে খুব অর্গানাইজড হতে কী আছে, যুক্তিগুলো সুসংগঠিত করা আছে। ঠিক একইভাবে আরেকটা কী বললাম, উইজডম, জ্ঞানের মধ্যে, সেখানেও কিন্তু জ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে থেকে খুব অর্গানাইজড হয়ে থেকে এটাকে কিন্তু সাজানো আছে। সেই জন্য আমরা এটাকে একটাকে বলতেছি উইজডম, প্রজ্ঞা, আরেকটা বলতেছি হুকুম, আর আরেকটা বলতেছি কি এহকাম, মানে হচ্ছে ওয়েল নিটেড, এগুলো একটার সাথে একটা। তাহলে দেখা যাচ্ছে যে এই জ্ঞান এবং উইজডম এবং সেটা হচ্ছে হুকুম, রায়, এগুলো কি ওয়েল নিটেড অবস্থা আছে। তো এখান থেকেই কিন্তু হাকিম শব্দটুকু আছে আসে। কেন এটা এই জন্য ব্যাখ্যাটা করলাম যে কোরআন মজিদে সুরা ইয়াসিনতে কি বলা আছে, ওয়াল কোরআনিল হাকিম। কোরআন মজিদে কিন্তু একই জিনিস, কোরআন মজিদের মধ্যে সমস্ত জ্ঞানের ব্লেন্ড সবচেয়ে বেস্ট ওয়েতে এটাকে ব্লেন্ড করা আছে। এটা সবচেয়ে বেস্ট ওয়েতে কি দেয়, উইজডম দেয়, আপনাকে প্রজ্ঞা দেয়। কোরআন কন্টিনিউসলি আপনাকে ভার্ডিক দেয়, ভার্ডিক মানে আপনাকে আদেশ দেয়, আপনাকে কোনো কিছুর ফয়সালা দেয়, এবং প্রত্যেকটা ফয়সালার মধ্যে কি আছে, সমস্ত আসপেক্ট কভার করে কি এটাকে ব্যালেন্স করা আছে। এবং কোরআন হচ্ছে ওয়েল নিটেড বলা হয়, যে কোরআনে কোনো কনফ্লিক্ট আপনি পারবেন না, কোনো জায়গার সাথে কোনো জায়গা কি নাই, কনফ্লিক্ট নাই। যেভাবে একটা কাপড়ের মধ্যে যখন ওয়েল নিটেড একটা যদি কাপড়ের মধ্যে দেখবেন খুব অর্গানাইজড ওয়েতে সুরাগুলো রান করে, সুতাগুলো রান করে কাপড়টা যেমন তৈরি করছে, ঠিক একইভাবে কোরআনের মধ্যে যত যুক্তি, তর্ক, ইনফরমেশান, উইজডমের কথা বলা হচ্ছে সেখানের মধ্যে কোনো ফাঁক নেই। ফাঁকটা কোথায় আপনারা আমার বোঝান, আমরা এটা অনুবাদ করে বিভিন্নভাবে এটা বোঝার চেষ্টা করতেছি, সেখানে ফাঁক আছে। কিন্তু এটাকে কেউ যদি অ্যাজ এ হোল অ্যাপ্রোচ, হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি এটাকে পুরোটাকে যদি স্টাডি করে, এখানে কোনো রকম পারবে না, ফাঁক পাবে না। এই জন্য আমরা গত রমাদানে অনেককে প্রেসক্রাইব করছি যে ইভেন আপনি যদি বাংলা কোরআন মসজিদ, বাংলা যে অনুবাদ করা হয়েছে কোরআন মসজিদ, ওইটা ইনপারফেক্ট, এটা ট্রান্সলেশন, এটাও যদি আপনি মানে চারবার, পাঁচবার, দশবার যদি এটাকে পড়তে থাকেন একটা সিলেবাস করে,
যে আপনি প্রতি দুই সপ্তাহে একবার করে কোরআন মজিদটা খতম দিবেন এবং দাগাতে থাকবেন, মানে ইউ হ্যাভ টু আমার অ্যাপারেটাস নিজেকে ইনভলভ করা, তখন দেখবেন যে এটার মধ্যে থেকে বাংলা ট্রান্সলেশনের মধ্যে থেকে ইয়ে আসছে, আপনি অসাধারণ জিনিস আপনি ফিল করবেন। কিন্তু মাঝখানে একটা আয়াত করে আরেকজনের সাথে তর্ক করলে ইউ নট ফাইন দ্য ওয়ে, এটা কিন্তু কোরআন মজিদ করা বিষয় না। সেই জন্য এটাকে আমরা এনকারেজ করছি এই জন্য যে বাংলাটা যেহেতু পড়তেছেন একটা স্পিড আনেন, আরবিটা অবশ্যই আলটিমেট ডেস্টিনেশন, কিন্তু এটা হচ্ছে আপনার ইনিশিয়াল মোটিভেশন জায়গাটা হচ্ছে সেটা, সেটাও আপনি ইনশাল্লাহ পাবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বর্ণনা করতেছেন আহকামিল, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, এই ফ্রেজটার মধ্যে অসাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা বললেন যে আল্লাহ কি আল্লাহ, এইটা সুপারলেটিভ ফর্মে, বি আহকামিল হাকিমিন, তিনি কি সব হাকিমদের মধ্যে শ্রেষ্ঠ হাকিম না? সেই জন্য ট্রান্সলেশন হচ্ছিল তিনি কি সব বিচারকের মধ্যে সবচেয়ে জ্ঞানী নন, মানে বিচার এবং জ্ঞান দুইটাকে কিন্তু এক জায়গায় করা হলো, ঠিক আছে, এবং তিনি কি সব বিচারের মধ্যে সবচেয়ে এলিজিবল না, সবচেয়ে যোগ্য বিচারক না? তাহলে সেই যোগ্য বিচারক যখন এই দিনকে নাজিল করছেন সারা পৃথিবীর বুকে, ঠিক আছে, এবং ইতিহাস থেকে দেখা গেছে যে বিভিন্ন জেরুজালেমে, ঠিক আছে, সিনাই পর্বত, মক্কা নগরীতে এগুলোর ইমপ্লিমেন্টেশন হয়েছে, তাহলে সেখান থেকে কিছু লোক সবচেয়ে বেস্ট পসিবল মানুষে পরিণত হয়েছে এবং আমরা সবচেয়ে ওয়াস্ট পসিবল মানুষ হিসেবে অপারেট করতেছি। অর্থাৎ দিন গ্রহণের মাধ্যমে একটা জাহেল জাতি যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয় সেই নমুনা কি তারা পায় নাই, এবং মানুষ মন্দ থেকে ভালোর দিকে আসতে পারে সেই নমুনা কি তারা দেখে নাই? তাহলে এগুলো দেখার পরও এই দিন সম্পর্কে তাকে কিসে বিভ্রান্ত করতেছে? এই দিনকে অস্বীকার করা মানে সবচেয়ে কি সবচেয়ে শ্রেষ্ঠ বিচারককে, সবচেয়ে শ্রেষ্ঠ জাজ, সবচেয়ে যিনি সবচেয়ে সব জ্ঞানের অধিকারী তাকে অস্বীকার করা পর্যায়চক্র। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে বলতেন কি কি বালা ইন্নাকা আহকামুল হাকিম, এটাকে রিভার্ট করে বালা দিয়ে ইন্নাকা আহকামুল হাকিম, ওইটা পরে বালা আনা জালিকা মিন শাহিদিন, আমি এটার ব্যাপারে কি সাক্ষী দিচ্ছি, ঠিক আছে, এটাও আছে ওইটা, তাহলে এইটার ব্যাপারে এইটা কিন্তু ওই আসপেক্টটা আসতেছে। তাহলে এইভাবে অসাধারণভাবে টোটাল কনসেপ্টটা বলতে পারেন যে এই সূরা তিনের আলোচনার আগে সূরা ফজর থেকে বালা হয়ে শামস লাইন, হ্যাঁ, সূরা দোহা, সূরা ইনশিরা, হ্যাঁ, এগুলোকে সবগুলোকে কম্পাইল করে সূরা তিন কি করতেছে একটা সামারি রিফ্লেকশন দিচ্ছে, এগুলো অসাধারণ জিনিস। সেই জন্য আপনি দেখবেন যে এই সূরাগুলো যখন পড়তেছেন পরে যখন এটা পড়বেন তখন মনে হয় যে একটা কমপ্লিশন আসতেছে। তো এইখানে অনলি আটটা আয়াত, আয়াত কটা, শুধুমাত্র আটটা আয়াত, এই আটটা আয়াতের মধ্যে পাঁচটা সেকশন করা যায়, এই সেকশনগুলো খুব সুন্দরভাবে একটার সাথে একটা প্লে করে। প্রথম সেকশনটা হচ্ছিল এক থেকে চার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জায়গার শপথ নিয়ে বলতেছেন কি ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, যে তিনটা জায়গা যেখানে আল্লাহ নবী রসুল পাঠাইছেন এবং সেখানে নবী রসুল্লাহ মেসেজ নিয়ে আসছেন, আল্লাহর কিতাব নিয়ে আসছেন, কিতাব নিয়ে আসার পরে কি হয়েছে সেখানে মানুষ বিশ্বাসী হয়েছে, অবিশ্বাসী হয়েছে, কাফের হয়েছে, এবং সবচেয়ে উত্তম উপায়ে মানুষ কি করছে সেখানে নিজেকে নিজের পটেন্সিয়ালটাকে কী করছে দেখাতে পারছে, সেটা হচ্ছে এক থেকে চার। এবার দেখেন শেষের সেকশনটা হচ্ছিল আপনার সেকেন্ড সেকশন হচ্ছিল ইয়ে ছয় এবং সাত, সাত এবং আট নম্বর সেকশনে আল্লাহ বলতেছেন যে এই ল্যান্ডগুলোতে, সরি, এক দুই তিন হচ্ছে প্রথম সেকশন, লাস্ট সেকশন হচ্ছিল সাত এবং আট, এই এই জায়গাগুলোতে আল্লাহ তার দিনকে সবচেয়ে সুন্দরভাবে প্লেস করছেন এবং এই দিনগুলো কে দিচ্ছেন, এই হাকিমগুলো কে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে শেষের সেকশনে আল্লাহ বলতেছে ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুইটা একই স্টেটমেন্ট, এই দিন দেওয়ার পরে কোন যুক্তিতে কিসে তোমাকে এই দিনকে কী করে অস্বীকার করার ব্যাপারে উদ্বুদ্ধ করলো, অথচ আল্লাহই হচ্ছিল কি সবচেয়ে বড় হাকিম, সেটাই হচ্ছিল লজিক। তাহলে এক দুই তিনের রেসপেক্টে ছয় সাতকে রিফ্লেক্ট করা। এবার চার নম্বর যেটা বলতেছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা ইনসানকে তৈরি করেছি সবচেয়ে সুগঠনে, মানে চারিত্রিকভাবে
ফিজিক্যালি সব দিক থেকে তাকে এমন একটা গঠন দিচ্ছি সে কী করতে পারে, তাকে একটা পোটেনশিয়াল দেওয়া হয়েছে সে কী করতে পারে, সবচেয়ে বেস্ট পসিবল ক্রিয়েশন হিসেবে নিজেকে ডেমনস্ট্রেট করতে পারে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সৃষ্টির সবচেয়ে সেরা জীব হিসাবে কী করতে পারে, নিজেকে ডেমনস্ট্রেট করতে পারে, সেটা হচ্ছে চার নম্বর আয়াতে। ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে হবে সেটার ব্যাপারে বলছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে দেখা যাচ্ছে চার আর ছয় কী করতেছে, একটা সেক্টরের সাথে কমপ্লাই করতেছে, আর মাঝখানের আয়াত হচ্ছিল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানব জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি যে এত বড় কিছুর পরে মানব জাতি কী করতেছে, সব থেকে নিচে থেকে নিচুতর জায়গায় চলে যাচ্ছে, সেটা হচ্ছিল রিয়েলিটি অ্যারাউন্ড আস। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই রিয়েলিটির জন্য কি মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করছেন যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে মধ্যে যে পোটেনশিয়াল অসাধারণ পোটেনশিয়াল দিচ্ছে দিচ্ছেন সেটাকে সবচেয়ে বেশি বেস্ট ওয়েতে কী করা, দুনিয়াতে ডেমনস্ট্রেট করা, আল্লাহ সবচেয়ে সৃষ্টির সেরা জিনিস হিসাবে মানুষকে মানে দুনিয়াতে বিচরণ করা। সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারায় বলছে, পালা ইন্নি আলামু মালা তাআলামু, আমি যা জানি তোমরা সেটা জানো না, মানুষের মধ্যে এই অসাধারণ পোটেনশিয়াল, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহফি আহসানি তাকওয়িম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এইভাবে অসাধারণভাবেই সূরাটা কিন্তু ওয়েল অর্গানাইজড, সেন্টার বাস্তব পয়েন্ট হচ্ছে বাস্তবতা আর পেরিফেরিয়ালি কী বলা আছে, তো মানুষকে আহ্বান করা হচ্ছে সে যাতে কী করে তার অবস্থান পরিবর্তন। আহকামার এখানে হাকামা শব্দের মধ্যে তিনটা ফ্লেভার আবার বলি, প্রথমটা হচ্ছিল উইজডম, জ্ঞান, জ্ঞানের রিফ্লেকশন হচ্ছে নলেজ এবং ভার্সাস উইজডম, একটা কনসেপ্ট কিন্তু আমরা এর আগে পড়ছি। নলেজ হচ্ছে আমরা জানি যে আগুনে যদি হাত দেন হাতটা কী পড়ে পড়বে, পুড়ে যাবে, এটা হচ্ছিল আমার ইনফরমেশান, জ্ঞান। কিন্তু আপনি এটা জানার পরও যদি আগুনের মধ্যে হাত দেন তাহলে আপনার মধ্যে কী নেই, কোনো উইজডম নেই, প্রজ্ঞা নেই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ক্যান্সার হবে, পয়সা নষ্ট হবে, এটা হচ্ছে জ্ঞান ইনফরমেশান। এরপরে যে ধূমপান করে তার মধ্যে কী নেই, কোনো প্রজ্ঞা নেই, তার মধ্যে কোনো প্রজ্ঞা নেই। তাহলে এই হাকাম, হাকামা শব্দের মধ্যে হচ্ছিলো একটা মিনিং হচ্ছিলো উইজডম, আমরা বাংলায় বলি প্রজ্ঞা, প্রজ্ঞা শব্দটা আমরা বলতে পারি। আমরা এক্সাম্পলটা বুঝালাম যে জ্ঞানের সঠিক সুন্দর চর্চা হচ্ছিলো, তাহলে জ্ঞানের সঠিক সুন্দর চর্চাটার মধ্যে যে জিনিসটা আমরা বুঝি সেই বুঝটা কী বলেন, সেই বুঝটা হচ্ছিলো যে ইনফরমেশনগুলো ওয়েল প্রসেস ওয়েতে করে ডেমনস্ট্রেট করা, এটা হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছিলো হুকুম শব্দের অর্থ হচ্ছিলো রায়, কোনো কিছুর ভার্ডিক্ট। রায় কখন দেয়, যখন একজন বিচারক সমস্ত যুক্তিতর্ক শুনে সেগুলোকে খুব সুন্দরভাবে সলভ করে একটা যেটা যুক্তিগতভাবে সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেটিভ হবে সেটাকে কী করে প্রেজেন্ট করে, সেটা হচ্ছিলো রায়, ঠিক আছে, ভার্ডিক্ট। এবং এহকাম বলে একটা কথা এই রুটের সাথে আছে, যেটা হচ্ছে ওয়েল নিটেড ইংরেজিতে বলে, খুব সুন্দর বুনন, বাংলায় যদি বলেন ট্রান্সলেশন খুব সুন্দর বুনন। এটাকে যদি আপনি এক্সাম্পল করতে চান, আপনি যদি বুঝতে চান, আমাদের কাপড়ের মধ্যে যদি আমরা যে কাপড়টা পরি সেটার মধ্যে যদি একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে ওখানে সুতাগুলো আছে খুব সুন্দরভাবে অর্গানাইজ, কিছু সুতা একেবারে সেম স্পেসিফিক ব্যবধানে উপরের দিকে উঠছে, কোনটা ডানে গেছে, কোনটা বা ক্রস করলে ক্রস করে গেছে, মানে ওয়েল নিটেড যে ফিনিশিং সেটা কোথায় আছে, সেটা সেই বুননের মধ্যে আছে। তাহলে এইটাকে যদি এই তিনটা অর্থই কিন্তু হাকামা শব্দের মধ্যে বিল্ট ইন আছে, তখন যেটা বলা হয় তাহলে এর মধ্যে কিন্তু কী আছে, সেই বুননটা আছে। দ্যাট মিন্স প্রতিটা জ্ঞানের প্রজ্ঞার মধ্যে সেই জ্ঞানের খুব সুন্দর বুনন আছে, প্রতিটা রায়ের মধ্যে কী আছে, সমস্ত যুক্তিতর্কের সুন্দর গুণন আছে, এবং এইটা ইটসেলফ হচ্ছিলো এই দুইটার মধ্যে খুব সুন্দর নিটিংটা আছে, এইটাই হচ্ছিলো হাকিম। তাহলে হাকিমকে বলা হচ্ছিলো আহসানুল হাকিমের ট্রান্সলেশনটা এভাবে আছে, আল্লাহ কি সব বিচারকের মধ্যে সবচেয়ে জ্ঞানী নন, কেন জ্ঞান এটার একটা বিচারক এবং জ্ঞান দুইটাই হচ্ছিলো এটার পার্ট, আল্লাহ কি সব বিচারকের মধ্যে সবচেয়ে যোগ্য নন, মানে এটাই এই দুইটা ইম্প্যাক্ট আছে। এবং কোরআন মসজিদের কাছে ক্ষেত্রেও এই একই বিশেষণ ব্যবহার করা হচ্ছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহলে কোরআন কি, কোরআন মসজিদ কী জিনিস, কোরআন মসজিদের মধ্যে সমস্ত প্রজ্ঞা আছে, দ্যাট মিন্স সমস্ত ইনফরমেশন নলেজের খুব সুন্দর অর্গানাইজেশন এটার মধ্যে আছে, ওয়েল নিটেড অবস্থায় কোরআনের মধ্যে প্রজ্ঞা আছে। পাশাপাশি কোরআন কন্টিনিউসলি কী করতে করতে থাকে, রায় দিতে থাকে,
ভার্ডিক দিতে থাকে এবং প্রতিটা ভার্ডিক হচ্ছিল কি ওয়েল নিটেড, মানে খুব সুন্দরভাবে এটার মধ্যে যুক্তিতর্কগুলো সমন্বিত করা আছে। পাশাপাশি টোটাল কোরআন মজিদ হচ্ছে ওয়েল নিটেড, মানে এটার মধ্যে যা কিছু আল্লাহ প্রেজেন্ট করছেন এটা খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আল্লাহ প্রেজেন্ট করছে, এখানে কোনো কি নেই, ডিসঅর্গানাইজ কোনো কিছু। সেই জন্য হাকিম শব্দের মধ্যে তিনটা ব্লেন দিয়ে আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এটা বোঝার চেষ্টা করব। মূল এক্সারসাইজ হচ্ছিল আমরা যা কিছু আলোচনা করলাম সেটা এই সূরা যখন পড়ব গ্র্যাজুয়ালি এগুলো মনের মধ্যে এনে একটা সেট ভিউ তৈরি করা নিজের এটা সম্পর্কে, যাতে করে এই সূরাটা যখন পড়ার সাথে সাথে আমার মধ্যে একটু ভিন্ন অনুভূতি আসে, যেটা অবশ্যই আপনার আমার জন্য হেদায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।